একবার হলো কোন একটা ট্রাইব আমি জাস্ট একটু আমার কাছে লেখা আছে আমি ওটা একটু দেখে বলছি মানে হাদিসে এরকম একটা আছে কোন একটা ট্রাইব যারা হলো মদিনায় মুভ করেছিল যখন মুহাম্মদ মদিনায় ছিল তখন হলো তাদের ক্লাইমেট চেঞ্জের কারণে তাদের হেলথে কোন একটা ইস্যু হয়েছিল হ্যাঁ তাদেরকে উটের পেশাব খেতে বলছিল মোহাম্মদ এবং এটা তো বলতে চাচ্ছেন হ্যাঁ তো হ্যাঁ বলেন ঠিক আছে বলেন এইটা এই হাদিসটা কি সত্যি মানে

আল্লাহ রবিস ওদের দুধ ও মূত্র খেতে এটা স্বাভাবিক সব সবাই জন্য নিজে দেয় এটা দিয়েছেন যারা অসুস্থ তাদের জন্য তো ওটা দুধ খাওয়াতে সশেষে সমস্যা হচ্ছে আমাদের কথা আমাদের যত মাথা ব্যথা বিশেষ করে দিয়ে যত মাথা ব্যথা তো ওনাদেরকে জিজ্ঞাসা করুন আপনি কি খেতে চান আপনি তো মরা মুরগিও খেতে চান আপনার মরা মুরগি মরা প্রাণী শুকর এগুলো আপনার খেতে কোনো সমস্যা হয় না কিন্তু যেটা সোলোসাম ওষুধ হিসেবে খেতে বলছে মূলতের মূত্রকে সেটাকে আপনাকে এত সমস্যা এখন ওটার মূত্র সব নিকটা নাপাক না আপনার কাছে নাফাক মনে হচ্ছে আপনি বলছেন ইমামি তিনি বলেছেন যে তিনি সত্যি তার মাঝে শুধুমাত্র এটাকে তারা না গেছে সবসময় হালকা বলেছেন অন্যান্য মাঝাভিটাকে নাফাক বলা হয়নি তো তারা বলেছেন যে এটা যে সমস্ত প্রাণীর উস্ত খাওয়া যায় সে সমস্ত প্রাণীর মূত্র নাফাক নয় তবে সেটা হচ্ছে দৃষ্টি করুক অর্থাৎ সেটা মানুষ খায় না তো তিনি যে যেটা খেতে বলেছেন সেটা রোগের কারণে প্রতিষে হিসেবে খেতে বলেছে রোগের কারণে নাফাক খেতে পারেন এটা নাপাক না এটা তো হচ্ছে অর্থ হচ্ছে রোগের কারণে আপনি এটা

দেখলাম যে উঠে খাওয়ার খাওয়াটা ইসলামে হালাল একটা বিষয় এটাতে খাওয়ার জন্য জোর জবরদস্তি খেতে পারবে খেতে পারবে তো এখানে একটা হাদিস পড়ি এই হাদিসটা হচ্ছে বুখানি শরীফ তাহিদ পাঁচ হাজার ছয়শ পঁচাশি নম্বর হাদিস আনাস থেকে বর্ণিত কত লোক রোগাক্রান্ত কতক লোক রোগে আক্রান্ত হয়েছিল তারা বললো হে আল্লাহ আমাদের আশ্রয় দিন আমাদের খাদ্য দিন অতঃপর যখন তারা সুস্থ হলো তখন তারা বললো মদিনার বায়ু ও আবহাওয়া অনুকূল নয় তখন তিনি তাদেরকে তার কতগুলো উট নিয়ে হাররা নামক জায়গায় থাকতে দিলেন এরপর তিনি বললেন তোমরা এগুলো দুধ পান করো যখন তারা আরোগ্য হলো তখন তারা নবী সাল্লাহামের রাখালকে হত্যা করে ফেললো এবং তার উঠগুলো হাঁকিয়ে নিয়ে চললো তিনি তাদের পশ্চাতে ধাওয়াকারীদের পাঠালেন এরপর তিনি তাদের হাত পাকিয়ে দেন এবং তাদের চক্ষু গুলাকে দেন মানে হাত পা হাত পা কেটে প্রত্যেকটা লোকের ওই গোত্রের প্রত্যেকটা লোকের হাত এবং পা দুইটা হাত দুইটা পা কেটে দেন এবং তাদের হয় যে দেন বর্ণনাকারী বলেন আমি তাদের এক ব্যক্তিকে দেখেছি সে তার জীব দিয়ে মাটি কামড়াতে থাকে অবশেষে মারা যায় মানে খুবই বিভৎস ভাবে মারা হয়েছে এই লোকগুলাকে হ্যাঁ তারাও একটা অপরাধ করছে তারাও একটা অপরাধ করছে সেটা ঠিক যে তারা একটা রাখালকে হত্যা করছে এবং উটগুলাকে চুরি করছিল কিন্তু তার মানে তো এটা না যে তাদেরকে এইভাবে অত্যাচার অমানবিক অমানবিক ভাবে তাদেরকে মারতে হবে মানে বিচার তো কখনো অমানবিক হতে পারে না আচ্ছা এই হাদিসটা আরেক জায়গা থেকে পড়ি শরীফের 3539 নম্বর হাদিস দেখেন এখানে কি বলা হচ্ছে অতঃপর তাদেরকে ধরে আনা হলে তাদের দুই হাত ও দুই পা কেটে ফেললেন এবং তাদের চোখ পুরে দিলেন তারপর তাদের রক্তক্ষরণ স্থলে দাগালেন না যাতে তারা মৃত্যুবরণ করে অপর বর্ণনাতে আছে লোকেরা তাদের চোখে লৌহ শলাকা দিয়ে মুছে দিল মানে লৌহ শলাকা ঢুকায় দিয়েছে অন্য বর্ণনাতে আছে তিনি সালাল্লাহ সাল্লাম লৌহ সালাকে আনার হুকুম করলেন যাকে গরম করা হলো এবং তাদের চোখের ওপর মুছে দেওয়া হলো মানে ঢুকায় গরম ঢুকে ঢুকা দেওয়া হইলো অতঃপর তাদেরকে উত্তপ্ত মাটিতে ফেলে রাখলেন তারা পানি চাইলো কিন্তু তাদেরকে পানি পান করানো হয়নি পরিশেষে তারা করুণ অবস্থায় মৃত্যুবরণ করলো আরেকটা বর্ণনাতে আছে এটা হচ্ছে মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন বিয়াল্লিশশো সাত হাত পা কর্তন করা হলো তপ্ত চোখে প্রবেশ করানো হলো তারপর রোদে নিক্ষেপ করা হলো অবশেষে তারা মারা গেল খুবই তাদেরকে হত্যা করছে আর সেটা না করলেও একটা বিচার ব্যবস্থা তো কখনো অমানবিক হতে পারে না খুবই মর্মান্তিক মানে একটা অপরাধী অপরাধ করতে পারে অপরাধীটা হয়তো খুব নির্মম ভাবে কাউকে হত্যা করছে এটা অপরাধী করতে পারে কিন্তু আমি যখন বিচার করছি আমি তো সেই লেভেলে নামতে পারবো না আমি তো যদি সেই লেভেলে তাদের উপর অত্যাচার করি তাহলে তো আমার আর এই ক্রিমিনালের মধ্যে কোনো কাজের মধ্যে কোনো পার্থক্য থাকলো না আমি তো তাই সেই ক্রিমিনালদের সাথে ক্রিমিনালের মতো আচরণ করতে পারি না তারা যেভাবে হত্যা করেছে সেটা তো আমি করতে পারি না এটা তো যে কোনো একজন সভ্য মানুষের মাথাতে ঢুকবে কিন্তু যারা অসভ্য বর্বর তারা ভাবে যে আহ যেভাবে করছে ওরা সেভাবে মারতে হবে এটাই কনসেপ্টই মানে আর ভাই ওই একটু আগে যে একটা ভাইয়া কোশ্চেন করছিল যে মানে সমকামিতা কেন হলো রিলিজিয়ানে নিষেধ সেটা হলো আমি বলতে পারি অ্যাব্রাহামিক রিলিজিয়ানের একটা নিষেধ কেন কারণ অ্যাব্রাহামিক রিলিজিয়ানের শুরু থেকে অ্যাব্রাহামিক রিলিজিয়ানের যে কনসেপ্টটা সেটা হলো গড ম্যান ক্রিয়েট করছে এন্ড দেন ম্যান থেকে ওম্যান ক্রিয়েট করছে যেন ওম্যান ম্যানের কাছে সাবমিট করে অ্যান্ড লেটার তারা মানে পৃথিবীতে অনেক বাচ্চা পৃথিবীতে যখন পাঠায় যে ফল খেলো তারপর তারপর যেন তারা বাচ্চা প্রডিউস করতে পারে সো মেকিং লাভ এই কনসেপ্টটা শুধু পৃথিবীতে আসার পর হয়েছে যখন ওরা গার্ডেন অফ ইডেন এসেছিল তখন এই কনসেপ্টটা ছিল না যে মেক লাভ আই মিন সেক্স করার তো ওই কনসেপ্টটা শুধু এই কারণেই আছে যেন তারা বাচ্চা প্রডিউস করতে পারে তো অ্যাব্রাহামিক রিলিজিয়ানে এটা সমকামিতা নিষেধ কারণ হলো সমকামিতার যে ওরা মেক লাভ মেয়ে করে সেই ক্ষেত্রে ওরা কোনো বাচ্চা কনসেপ্ট মানে বাচ্চা হয় না বা বংশ বিস্তার করতে পারে না অ্যান্ড আব্রাহামিক রিলিজনে এই বিষয়টা এক্সেপ্টেড শুধু বাচ্চা মানে বংশ বিস্তার করার জন্য আদারওয়াইজ ওরা এই জিনিসটাকে একটা খুবই কি বলবো নোংরা জিনিস হিসাবে দেখে মানে এটা করলে ওরা হলো অপবিত্র হয়ে যায় এরকম একটা বিষয় শুধু বাচ্চা প্রডিউস করার জন্য এই জিনিসটা ওকে হিসাবে এক্সেপ্ট করে অ্যাব্রাহামিক রিলিজনের এই কনসেপ্ট অ্যাকচুয়ালি একদম ঠিক আছে আপনার সাথে পুরোপুরি কিন্তু

তাহলে সবাইকে অনেক ধন্যবাদ লাইভটা শোনার জন্য আজকে অনেকক্ষণ আমরা 3 ঘন্টা মিনিট লাইভ করে ফেললাম নেক্সট লাইভ আমি কয়েকদিন পরে করব কারণ হচ্ছে আমি একটু অন্য শহরে যাচ্ছি ঘুরতে ফিরে আসলে আবার আমরা করব নিশ্চয়ই আপনাদের সাথে আরো কথা হবে আরো আলোচনা হবে আরো বিতর্ক হবে বিতর্কগুলা চলতে থাকুক বিতর্কগুলা চলতে থাকবে যেন বিতর্কগুলা চলতে থাকে সেটাই আমরা চাই যে মানুষ চিন্তা করুক মানুষ যুক্তি নিয়ে নতুন নতুন যুক্তি নিয়ে আসুক নতুন নতুন ধারণা নিয়ে আসুক এটাই নতুন নতুন পড়ালেখা করুক বাসায় বসে বসে আমাকে আসি পহেদিনকে কিভাবে দাঁত ভাঙা জবাব দেওয়া যায় সেটা কিন্তু বাসায় বসে বসে করুক যাচাই করে দেখুক এইটাই আমি চাই এটাই আমাদের লক্ষ্য যে আমরা চাই মানুষজনের যাচাই করে কোনো একটা জিনিসকে অন্ধবিশ্বাস না করে যাচাই করে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে সবাইকে শুভরাত্রি আহ বিদায়